আজকে আমি তৈরি করলাম আমের বড়া বা আমের পিঠা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর আপনারাও এটা ট্রাই করতে পারেন। তো আমের বড়া বানানোর জন্য আমি দুটো আমকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সিতে একটু এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে দুটো আম কিন্তু রয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো সুগার। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এখানে 1/2 কাপ 1/2 কাপ করে দিলাম, সেই জন্য 2 বার দেখানো হচ্ছে। এখানে কিন্তু 1 কাপই আছে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। 1/4 কাপ মানে 1 কাপের 1/4 ভাগ। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, সামান্য একটু লবণ। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি এটাকে মেশানোর সময় জলের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই সামান্য একটু জল দিতে পারেন। আর যদি জল মনে হয় যে জল না দিলেও চলবে তাহলে জলটাকে স্কিপ করতে পারেন। এরপরে আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে নিলে মনে হয় খুব ভালো হয় মাখাটা। এবার এখান থেকে ছোট ছোট বল করে নিয়ে আমি গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে এগুলো বড়ার আকারে। তেলটাকে আবার খুব বেশি গরম করিনি, সামান্য গরম করেছি। সবগুলো দিয়ে দিলাম যতটা পরিমাণ ধরে। এখানে দেখবেন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর এমন নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। এরকম আরও রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। সবগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বা এমনি এটা বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে। বাই বাই।